বিসমিল্লাহিররহমানিররহিম। গতকালকে গতদিনের যে পড়াটা ছিল তারপর থেকে তুমি দেখো, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেসিং, এটা লিখলে আমার প্রিসিটার আইপি অ্যাড্রেসটা আমি ডিটেক্ট করতে পারবো, জানতে পারবো। ওকে, আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের একটি ভ্যালু। আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের ভ্যালু, যা 32 বিট 0 অথবা 1 থাকবে। এটা 4টা করে অংশে ভাগ করা হচ্ছে, প্রত্যেকটা অংশে কি থাকে? 8 বিট থাকে। 8টা বিট হয়তো 0 অথবা 1, 8 বিট 8 বিট। ওকে, ফোর অক্টেট, ফোর কয়টা অক্টেট? 4টা অক্টেট, 8 বিটের। এটা লাস্ট অক্টেটের বা যে কোনো অক্টেটের আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটা 8টা বিট, 8টা বিটে যদি প্রথম এই বা সাইডেরটা যদি 1 হয় তাহলে এটার ভ্যালুটার মান হবে 128। এটা হচ্ছে 1 1 হলে 132, 1 1 1 হলে 224, 1 1 চারটা ওয়ান হলে 240, 5টা 1 হলে 248, 6টা পাঁচটা চারটা ওয়ান 5টা 1 হলে 248, 6টা 1 হলে 252, 7টা 1 হলে 254, 8টা 1 হলে 255। তার মানে লাস্ট রেঞ্জ হচ্ছে আমাদের 255। আজকে কিছু অ্যাডিশনাল গুলো আছে, তোমরা একটু দেখো, খেয়াল করো। ডেসিমাল নাম্বার, ডেসিমাল বাইনারি, তার মানে ডেসিমাল হিসেবে যদি আমরা 192 বলি তাহলে 192 হচ্ছে লাস্ট প্রথম দুটো 1 হয়, পরে গুলো 0। আর 57 হতে হলে এইভাবে করে 0 0 1 1 1 0 0 1, তার মানে এইগুলো শুধু যোগ করছি, যোগ করে এই সংখ্যাটা বানাচ্ছি। কোন কোন ঘরে 1 দিচ্ছি? 1 1 মানে এই এর ভিতরের সংখ্যাগুলো 32, 16, 8, 8, 12, এগুলো যোগ করে 57 বানাচ্ছি। ঠিক সেরকমই 30টাও বানাচ্ছি। 30 হলে কত হতে হবে? 30 16 8 4 আর 16 8 4 আর 2 যোগ করলে হয় 30। এইভাবে করে আমরা পরবর্তী মানগুলো, 224 কত? 1 1 1 1। আমি তাড়াতাড়ি করছি কারণ এটা গতদিনের পড়া। 128, 64 আর 32 যোগ করলে হচ্ছে কত? 224। তাহলে ক্লাস এ এর আইপি অ্যাড্রেসে বিভিন্ন ক্লাস আছে, ক্লাস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। ক্লাস এ এর প্রথম 8টা বিট, বাঁদিকের 8টা বিট হচ্ছে নেটওয়ার্ক আইপি আইপি, আর বাকি 24টা বিট হচ্ছে হোস্ট আইপি, হোস্ট হোস্ট বিট হিসেবে ব্যবহৃত হবে। ক্লাস বির জন্য 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্কের জন্য, আর 16 বিট ব্যবহৃত হবে হোস্টের জন্য। ক্লাস সির হচ্ছে প্রথম 24 বিট ব্যবহৃত হবে নেটওয়ার্কের জন্য, লাস্টে 8 বিট ব্যবহৃত হবে হোস্টের জন্য। ওকে, এটাও পুরাতন পড়া। বা দিকের হচ্ছে 8 বিটের মধ্যে একটা কাজ করবে না, নেটওয়ার্কের 7টা বিট নিয়ে কাজ করবে, 2 টু দি পাওয়ার 7 নিয়ে কাজ করবে, আর হোস্টের জন্য 2 টু দি পাওয়ার 24 নিয়ে কাজ করবে। আর হচ্ছে এইভাবে করে আমরা ক্লাস বির জন্য, ক্লাস সির জন্য, ক্লাস বির জন্য যে দুটা বিট ফিক্সড সেজন্য 10 ফিক্স থাকবে, এই জন্য এই দুটো কাজ করবে না, শুধু 14টা বিট নিয়ে কাজ করবে। ক্লাস সির জন্য ঠিক একইভাবে এই 24টা বিটের মধ্যে 3টা বিট ফিক্স, যেহেতু 1 1 1 1 1 0 ফিক্স, সেজন্য 21টা বিট নিয়ে কাজ করবে, আর বাকি 8টা হোস্টের জন্য, হোস্টের জন্য হোস্টই থাকবে। এইটা ক্লাস এর জন্য 24 বিট ফর হোস্ট, 24 বিট ফর হোস্ট হোস্ট থাকবে। 2 টু দি পাওয়ার একটা স্টার দেওয়া আছে, স্টার মানে এখানে নেটওয়ার্ক আইডি আর নেটওয়ার্ক অ্যাড্রেস আর হোস্ট হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস আইপি দুটা ব্যবহৃত হবে না। পরবর্তীতে আসছি, একটু দেখো তোমরা, তোমরা এটা শেষ করা পর্যন্ত একটু কষ্ট করে থাকো। ক্লাস বির জন্য 2 টু দি পাওয়ার 16 - 2, এটা কিসের? হোস্ট। ক্লাস বির 16 বিট ফর হোস্ট, হোস্টের মধ্যে এতগুলো ম্যাক্সিমাম হোস্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। ক্লাস সির জন্য 8 বিটের মধ্যে 2 টু দি পাওয়ার 8 - 2 টু দি পাওয়ার একটা স্টার দেওয়া আছে, এত ম্যাক্সিমাম 254 বিট হোস্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, পূর্বের পড়া। তাহলে ক্লাস এর জন্য 0 থেকে শুরু, ক্লাস বির জন্য 128 থেকে শুরু, ক্লাস সির জন্য 192 থেকে শুরু, ক্লাস ডির জন্য 224 থেকে শুরু, ক্লাস ইর জন্য 240 থেকে শুরু। ঠিক আছে, ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, 127টা ব্যবহৃত হবে না। 127 অ্যাড্রেসকে বলে লুপ ব্যাক অ্যাড্রেস, 127 নাম্বারটা ব্যবহৃত হয় লুপ ব্যাক অ্যাড্রেস, সেলফ টেস্ট করার জন্য, আমার পিসিটা কম্পিউটারের সাথে কানেক্টেড করার জন্য। আমরা যদি কমান্ড প্রম্পটে গিয়ে লিখি যে 127.0.0.1 লিখি, তাহলে আমার পিসিতে আমি দেখতে পাবো আমার পিসিটা কানেক্টেড কিনা। ওকে, রিপ্লাই আসলে। আবার বলছি কি, 127টা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস, 127টা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস, 127 নাম্বারটাকে ব্যবহৃত করা হয় লুপ ব্যাকের জন্য। 0 থেকে 127 ক্লাসে, 127টা আসলে 0 থেকে 126ই হয়, আমরা তাও 27 বলতেছি। ওকে, 128 থেকে ক্লাস বির জন্য, 128 থেকে 191, ক্লাস সির জন্য 191 থেকে 223, ক্লাস ডির জন্য 224 থেকে 239, ক্লাস ইর জন্য 240 থেকে 255। রেঞ্জটা ফার্স্ট অপটেটের জন্য, ক্লাস এর জন্য কি হয়?
ফার্স্টটা জিরো আর সাতটা বিট এক্স এক্স, মানে ওটা নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ সাতটা বিট নিয়ে কাজ করতে পারবো। ক্লাস সির জন্য, বির জন্য প্রথম লেফট বাঁদিকে দুইটা বিট ফিক্স থাকে, বিধায় আমরা 16 বিটের মধ্যে, নেটওয়ার্কের 16 বিটের মধ্যে 14 বিট নিয়ে কাজ করতে পারবো। ক্লাস সির জন্য নেটওয়ার্কের 24 বিটের মধ্যে বাঁদিকে তিনটা বিট ফিক্স থাকে, বিধায় আমরা 24 থেকে 3 বাদ দিলে কত, 21 বিট নিয়ে কাজ করতে পারবো। ওকে, ক্লাস ডি ক্লাস ই আমি ইগনোর করে চলছি। ক্লাস এর আইপি রেঞ্জটা হবে 0000 থেকে 0 থেকে 127, 0 থেকে 000 আর হচ্ছে 127। প্রথমটা যেহেতু 100 থেকে শুরু 127, ফার্স্ট থেকে ফার্স্ট, ফার্স্টের এই এই চারটা ডটের ভিতরে 0000, এই চারটা সংখ্যার প্রথম সংখ্যাটা কি কত, 0, আর বাঁদিকের চারটা সংখ্যার প্রথম সংখ্যা কত, কত, 27, 127। তাহলে 0 থেকে 127, ঠিক আছে, 0 থেকে 127, চারটা জিরো, আর এটা 127 থেকে 255, 255, 255, যেহেতু লাস্ট রেঞ্জ হচ্ছে আমাদের 255। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, নাম প্রেজেন্ট তোমাদের পরে দিও, তোমরা আগে শোনো, লাস্ট রেঞ্জ হচ্ছে 255 যেহেতু, আর ফার্স্ট রেঞ্জটা তো বলেই দিয়েছে 0 থেকে 127। তাহলে 0 থেকে 127-এর মধ্যে প্রথম ঘরের যে নাম্বার দেখে আমরা বুঝে ফেলবো যে আইপিটা কোন ক্লাসের, ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি। ওকে, লাস্ট ক্লাস বি যদি হয় 128 থেকে 191, তাহলে 128 থেকে 191 প্রথম প্রথম বিট এই ঘরের এটা নাম্বারটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন ক্লাসের। 128 থেকে 000 191, 255 255 255, যেহেতু বলছি ফার্স্ট রেঞ্জটা হচ্ছে 0 0 থেকে 255-এর মধ্যে থাকবে, কারণ 0 হচ্ছে 8টা 1 মিলে 0, 8টা 1 মিলে 0, 8টা 0 মিলে 0, আর 8টা 1 মিলে 255। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমাদের অনেক পেজ বাকি এখনো। 8টা 0 মিলে 0, 8টা 1 মিলে 255, 8টা 0 মিলে 0, 8টা 1 মিলে 2 হলে হবে 255, এই জন্য 0 থেকে 255 রেঞ্জ, এই জন্য 0 থেকে 255 রেঞ্জ। ওকে, ক্লাস সির জন্য কি আছে, 192 থেকে 223, তাহলে প্রথম রেঞ্জটা ঠিক রাখছি, আর বাকি বাকিগুলো কি লিখছি, 0 টু 255, 0 টু 255, 0 টু 255। ওকে, নেক্সটে আমরা যাই দেখি কি হচ্ছে, কি আছে, এটা সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক হচ্ছে যেহেতু একটা নেটওয়ার্ক একটা, এই জন্য 255 একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে 16, নেটওয়ার্ক হচ্ছে আমাদের আইপি নেটওয়ার্ক বিটটা ব্যবহৃত হয় 16 বিট, সেই জন্য 255 255, আর হচ্ছে ক্লাস সির জন্য 255 255, 3টা 255, কারণ এটা 24 বিট নেটওয়ার্ক আর 8 বিট হোস্ট। সাবনেটটা আমরা দেখতেছি নেটওয়ার্কের, নেটওয়ার্কের বিটটা 255, ক্লাস বি বি নেটওয়ার্ক বিট 16 বিটে, সেজন্য 255 দুইটা, এটা 8টা 1, এটা 8টা 1, 255 255, এখানে যেহেতু 24 বিট, তাহলে 24টা 1 মিলে হচ্ছে 255 255 255 255, কোথা থেকে আসলো, 8টা 1 মিলে 255, এখানে শুধু 8 বিট, ক্লাস এর 8 বিট হচ্ছে নেটওয়ার্ক, এই জন্য 255 একটা, ক্লাস বির 8 বিট, 8 বিট 8 বিট, 16 বিট নেটওয়ার্কের জন্য, এই জন্য 255 দুইটা, ক্লাস সির 24 বিট, 8 বিট 8 বিট 8 বিট, 24, এই জন্য 255 তিনটা, 255 255 255 জোর 0। ওকে, এখানে বলেই দিয়েছি প্রথমে যে প্রথম যদি এটা হয় আর হচ্ছে এটা হোস্টের জন্য যদি 24 বিট ব্যবহৃত হয় তাহলে 224 মাইনাস 2, আরও যে সাতটা 8টার মধ্যে একটা কাজ করে না ফিক্সড, এই যে একটা জিরো লাল জিরো দেখা যাচ্ছে, এই জন্য এটা একটা বাদ দিয়ে 7টা। ক্লাস বির জন্য 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2 নেটওয়ার্ক আইডি, আর 2 টু দি পাওয়ার হোস্টের, হোস্টের আর হচ্ছে নেটওয়ার্কের জন্য ব্যবহৃত 2 টু দি পাওয়ার 14, কারণ 1 আর 0 ফিক্সড, ফার্স্ট বাদিকে 1 0 ফিক্সড 1 0 ফিক্সড। ক্লাস সির জন্য 8 বিট, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, আর হোস্টের জন্য 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, আর নেটওয়ার্কের এই যে এতগুলো বিটের মধ্যে 24টা বিটের মধ্যে 3টা ফিক্সড, 1 1 0 ফিক্সড, সেই জন্য এই যে নিচে দেখা যাচ্ছে যে 1 থেকে 21 পর্যন্ত বিট নিয়ে আমরা কাজ করতে পারি। এই পর্যন্ত গত দিনের পড়াটা এতক্ষণ বললাম তোমাদের, এই যে বলছি কমান্ড প্রম্পটে 127.0.0.1, 127 কি, লুপ ব্যাক অ্যাড্রেস, 127 নম্বরটা কি, লুপ ব্যাক অ্যাড্রেস, 127 নম্বর হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। ওকে, আমরা এখন নেক্সট পড়ায় আসি, প্রাইভেট অ্যাড্রেস কি, প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে ওই সমস্ত অ্যাড্রেস, এগুলো আমরা লোকালি ব্যবহার করে থাকি, ব্যক্তিগত লোকালি। প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে আমরা যে অ্যাড্রেসগুলো, আইপি গুলো
লোকালি ব্যবহার করে থাকি সেগুলো বলছি প্রাইভেট অ্যাড্রেস। তাহলে ক্লাস এর উপরেরটা কি, কোন ক্লাসের উপরেরটা কোন ক্লাস? এখানে 10 দেওয়া আছে, 10 মানে কি কোন ক্লাস? এটা কোন কোন ক্লাসের, প্রথমটা কোন ক্লাসের? এখানে 10 দেওয়া আছে, কোন ক্লাস, কোন ক্লাস, কোন ক্লাস? এটা কোন ক্লাস? প্রথমটা 10 দেওয়া আছে, কোন ক্লাস? ক্লাসের, এটা ক্লাসে তো 0 থেকে 127 পর্যন্ত আছে না প্রথমটা, কিন্তু আমরা কোনটা নিছি, শুধু 10 নিছি। 10-এর মধ্যে আবার কত রেঞ্জ, কত কত থেকে পরের গুলো 000 255 22, এর মধ্যে এই যেগুলো রেঞ্জটা, এটা শুধুমাত্র এই ক্লাসের এটা প্রাইভেট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। মানে এটা আমি আমার ইন্টারনালি যে পিসি গুলো লাগাবো, যেটা সরাসরি নেটের সাথে সংযুক্ত আছে, কিন্তু সরাসরি নেট ইন্টারনেট থেকে যে আইপিটা দিয়ে আমি সরাসরি যুক্ত হচ্ছি, সেই আইপি গুলোকে আমি বলছি পাবলিক অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে যে আইপি দিয়ে সরাসরি যুক্ত হচ্ছে সেটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। আমার হোয়াট ইজ মাই আইপি এর আগে মনে দেখাইছিলাম তোমরা, লিখে ওটা কি রেখেছিলাম 27, তার মানে 27 মানে ওটা কি পাবলিক না প্রাইভেট? প্রথমে যদি 27 হয়ে থাকে তাহলে পাবলিক না প্রাইভেট? অবভিয়াসলি পাবলিক। তাহলে যে আইপি গুলো ধরে আমি বাইরের ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছি সেটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস, আর ভেতরের যে অ্যাড্রেস গুলো আমাদের আমাদের নিজের নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, ইন্টারনালি যে যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস। আমার নিজের পিসি গুলো, প্রত্যেকটা পিসি যেগুলো ভিতরে লাগাচ্ছে আমাদের নিজেদের নিজেদের মধ্যে ডাটা ইন্টারলাইন করার জন্য, ডাটা শেয়ার করার জন্য, এটাকে এই এই এইগুলোতে আমি শুধুমাত্র এই আইপি গুলো ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে ক্লাসের জন্য ফিক্সড আছে 10 000 10 255 255 255, আর পরেরটা এটা কোন ক্লাসের? 172 দেওয়া আছে, 172 দেওয়া আছে, এটা কোন ক্লাসের? 172 দেওয়া আছে, কোন ক্লাসের? দু একজন বলো যে এটা কোন ক্লাসের। 172 এটা কোন ক্লাসের? 172 কোন ক্লাস? ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি? শোনা যায়, 172 কোন ক্লাসের? প্রথম রেঞ্জে কি দিয়ে আছে 172? 172 কোন ক্লাসের? বোঝা যায়? একটু বলো এটা কোন ক্লাস? 172 কোন ক্লাস? 172 কোন ক্লাসের? 172টা কোন ক্লাসের? ক্লাস বি, গুড, ক্লাস বি। কিন্তু পরেরটা দেখছি এখান থেকে 00 দেওয়া নাই, তার মানে ক্লাস বি যেহেতু দুইটা অক্টেট, দুইটা অক্টেট, ফার্স্ট অক্টেট সেকেন্ড অক্টেট, ক্লাস বি ফার্স্ট অক্টেট ফিক্সড, কিন্তু ক্লাস বি সেকেন্ড অক্টেট তার আগের মতো ফিক্সড নাই। এর মতো এখানে কি দেওয়া আছে 16, আর দ্বিতীয়টা 31, তাহলে 16 থেকে 31 হওয়া লাগবে। এখানে যদি 0 হতো তাহলে সেটা আর প্রাইভেট অ্যাড্রেস থাকতো না। আমি একটা বলতেছি এখানে রেঞ্জ কত দিয়ে আছে, 172.16.0.0, 172.31.255.255। এখন আমি যদি একটা আইপি অ্যাড্রেস বলি 172.14.0.0, এটা কি প্রাইভেট না পাবলিক? 172.14.0.0 প্রাইভেট না পাবলিক? 172.14.0.0 প্রাইভেট না পাবলিক? বলো তোমরা একটু জানাও, কমেন্ট করে জানাও, 172.14.0.0 এটা কি প্রাইভেট অ্যাড্রেস না পাবলিক অ্যাড্রেস? 172.0.0.172 পাবলিক, 172.0, 172.14.0.0 কেন পাবলিক? কারণ যদি 16 নাই 14 আছে, তার মানে 16 থেকে 31-এর মধ্যে হওয়া লাগবে, 16 থেকে 31-এর মধ্যে লাগবে। 172 ঠিক আছে, 172 বুঝলাম এটা প্রাইভেট অ্যাড্রেস। 172 এর সবগুলো কি প্রাইভেট? নো, 172 এর পরে দেখতে হবে এটা কি 16 কিনা। এখন আমি যদি আরেকটা বলি 172.30.255.255, প্রাইভেট না পাবলিক? 172.30.255.255 প্রাইভেট না পাবলিক?
172.30, 172.30, পাবলিক না প্রাইভেট? প্রাইভেট, কেন? ওই রেঞ্জের ভিতরে আছে, 16 থেকে 31-এর মধ্যে। ওকে গুড, তাহলে এটা আমরা বুঝলাম। নেক্সটে আসি, 192। 192 কোন ক্লাসের? 192 কোন ক্লাসের? আগেটা পাবলিক কেন লিখলা? কারণ 172.30, 172.30। এটা হচ্ছে ক্লাস সির, ক্লাস এর হচ্ছে 10, এই রেঞ্জের মধ্যে থাকলে হবে। ক্লাস বির হচ্ছে 172.16.000, তাহলে 16 থেকে 30-এর মধ্যে থাকা লাগবে। তাহলে বোঝা যাবে যে আমাদের 16 থেকে 31-এর মধ্যে থাকলে বুঝতে হবে 172.16.000 থেকে 172.31.255, 255। আর এটা নিচেটা হচ্ছে ক্লাস সির, ক্লাস সির জন্য 192, 168.00। তার মানে ক্লাস সির জন্য প্রথম দুইটা অক্টেটেটটা ফিক্সড, ক্লাস এর জন্য ফার্স্ট অক্টেট ফিক্সড ছিল, ক্লাস বির জন্য ফার্স্ট অক্টেট ফিক্সড, কিন্তু সেকেন্ড অক্টেটের মধ্যে একটা রেঞ্জ বলে দিয়েছি, 16 থেকে 31-এর মধ্যে হওয়া লাগবে, 16 থেকে 31-এর মধ্যে হওয়া লাগবে। ক্লাসের মধ্যে ফার্স্ট দুটো ফিক্সড করে দিয়েছে, 192, 168, এই দুটো ফিক্সড, আর পরের দুটো 0 থেকে 255, 0 থেকে 255। আচ্ছা, এখন তোমরা আবার বলো, ক্লাস আমি একটা নাম্বার বলছি, 192.160 .0.0, প্রাইভেট না পাবলিক? 192.160.0.0, প্রাইভেট না পাবলিক? .0.0, প্রাইভেট না পাবলিক? 192.160, 160 আছে, 168 বলিনি তো, তাহলে কি হবে? পাবলিক হবে। 192 যোগ 192.160, যখনই 160 বলবো তখনই বুঝতে হবে 168 নাই, তার মানে এটা পাবলিক। ওকে, এখন আমরা ক্লাস বির মধ্যে আসি, ক্লাস বির মধ্যে তোমাদের সমস্যাটা হচ্ছে, যেটা বুঝতে পাচ্ছি, 172.32.0.0, 172.32.0, কত কি এটা, প্রাইভেট না পাবলিক? 172.32.0.0, একশো বাহাত্তর ডট বত্রিশ, এটা পাবলিক। কেন পাবলিক? কারণ 31 না তো, 172.32 বলেছি, 172.32.0.0, 172.32.0.0, প্রাইভেট না পাবলিক? 172.32.0.0, প্রাইভেট না পাবলিক? এখানে 31-এর বেশি হলে পাবলিক হবে। গুড, আমরা এখানে আর আগাচ্ছি না, তোমরা আর একটু স্টাডি করো, নেটে অনেক অনেক পাবা, অনেক অনেক পাবা এগুলো। ওকে, এটা পুরাতন পড়া, 128, 192, 224, 128-এর সাথে 64 যোগ করে 192 হচ্ছে, 128-এর সাথে 64, 132 যোগ করলে। এই টেবিলটাতে কোনো সমস্যা আছে? যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলে সমস্যা?
এই টেবিলের সমস্যা দেখো তো, টেবিল একটা টেবিল দেখতে পাচ্ছ, টেবিলের সমস্যা, টেবিলটা বোঝা যাচ্ছে, একটা টেবিল দেখতে পাচ্ছ, টেবিলটা বোঝা যাচ্ছে, একটা টেবিল দেখতে পাচ্ছ, টেবিল বোঝা যায়, কেন বোঝা যায় না? কারণ প্রথম ঘর, বাকিগুলো জিরো আছে, আটটা বিট, আটটা বিটের বাঁদিকে হলো, আটটা বিটের বাঁদিকে কি, বাঁদিকেটা হচ্ছে 128, আটটা বিটের বাঁদিকে শুধু ওয়ান, আর ডান দিকের গুলো প্রথম লাইন প্রথম রোতে সবগুলো জিরো, তার মানে 128। পরে 192 কিভাবে হলো? 128 আর 64-র ঘরে ওয়ান আর বাকিগুলো জিরো। দুশো চব্বিশ হলো কি করে, কয়টা ওয়ান দিয়ে? ওয়ান ওয়ান ওয়ান, বাকিগুলো জিরো। 224 যদি হয় তাহলে 128-এর ঘরে ওয়ান, 64-র ঘরে ওয়ান, 32-র ঘরে ওয়ান, তার মানে 128 যোগ 64 যোগ 32, তিনটা যোগ করে কত হচ্ছে? 224। 240 কত হলো, কিভাবে হয় 240, কিভাবে হয় একটু বাইনারি লিখে লিখো তো তোমরা কমেন্ট করে। ওয়ান 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 ওয়ান, কয়টা ওয়ান? চারটা ওয়ান, চারটা জিরো মিলে কত হয়? 240। তাহলে 240-কে আমরা বাইনারিতে কিভাবে প্রকাশ করব? ওয়ান 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 জিরো 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 জিরো। হ্যাঁ, 248 আমরা জানি, পাঁচটা ওয়ান পরে জিরো জিরো জিরো, এটা হচ্ছে টু টু পাওয়ার জিরো, টু টু পাওয়ার ওয়ান। উপরে অনেকে বলছে এটা কিভাবে আসলো, এটা হচ্ছে টু টু পাওয়ার জিরো ওয়ান, টু টু পাওয়ার ওয়ান মানে টু, টু টু পাওয়ার টু, টু টু পাওয়ার থ্রি, টু টু পাওয়ার ফোর, টু টু পাওয়ার ফাইভ, টু টু পাওয়ার সিক্স, টু টু পাওয়ার সেভেন। এই ওয়ানটা কোথা থেকে পাচ্ছি? টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার ফোর, টু দি পাওয়ার ফাইভ, টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সেভেন। ওকে, তাহলে টু এর উপর পাওয়ার দিয়ে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি, এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, টু এর উপর এই পাওয়ারগুলো দিলেই আমরা এই ভ্যালুগুলো পাবো। টু এর উপর জিরো পাওয়ার দিলে ওয়ান, টু এর উপর ওয়ান পাওয়ার দিলে টু, টু এর উপর টু পাওয়ার দিলে ফোর, টু এর উপর থ্রি পাওয়ার দিলে এইট, টু এর উপর ফোর পাওয়ার দিলে 16, টু এর উপর ফাইভ পাওয়ার দিলে 32, টু এর উপর সিক্স পাওয়ার দিলে 64, টু এর উপর সেভেন পাওয়ার দিলে 128। নিশ্চয়ই এখন ক্লিয়ার? আর তো কেউ জিজ্ঞাসা করবে না যে ম্যাডাম এইগুলো কোথা থেকে আসলো, এগুলো টু এর উপর পাওয়ার দিয়ে আসছে, আর এগুলো যোগ করে এই মানগুলো পাচ্ছি, বাঁদিকে নিচের দিকে লম্বা মানগুলো পাচ্ছি এই এইগুলো যোগ করে। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে যাই, সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক, দেখো তো কি দেখা যাচ্ছে, সাবনেট মাস্ক দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছি? সাবনেট মাস্ক, এই যে উপরের এইগুলো হচ্ছে ম্যাজিক ভ্যালু বলতে পারি, উপরের এইগুলো ম্যাজিক ভ্যালু, ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট। এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট, ম্যাজিক ভ্যালু। এইগুলো কি দেখো একটু খেয়াল করো, আমরা কয়টা অক্টেট জানি? চারটা, কয়টা অক্টেট? চারটা, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, বাঁদিকেটা যদি প্রথম তারপরে দ্বিতীয়, বাঁদিক থেকে ডান দিকে যদি আগাতে থাকি, বাঁদিকে লেফট হচ্ছে ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট, বোঝা যায়?
কোনটা, ওই যে অক্টেট, কয়টা অক্টেট, চারটা অক্টেট, প্রত্যেকটা অক্টেটে কয়টা বিট, আটটা করে বিট, চারাতে 32, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। এখানে আমি ফার্স্ট অক্টেটের কোনো ভ্যালু দেইনি, এটা সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট আর ফোর্থ অক্টেট। এটা দেখো তো কি, /9, /10, /11, /12, /13, এইভাবে করে কতগুলো আছে, 32, কতগুলো বিট, 32টা বিট। তাহলে নিচে নিশ্চয়ই 8টা আছে, 8 দুগুণ 16, 3 আটা 24, 4 আটে 32, নিচেটা আমি লিখিনি। নিচেরটা লিখিনি, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, মাউস দেখা যায়, কয়টা আমাদের সংখ্যা, কতগুলো, কত বিটের, 32 বিট, কতগুলো বিট, 32 বিট। সেই বিটের সংখ্যাগুলোকে বলছি, এই যে 32, 31, 30, কতগুলো বিট, 32টা বিট। বত্রিশটা বিটের মধ্যে প্রথমে হচ্ছে 1 থেকে 8 বিট, তারপরে 9 থেকে 16 বিট, 17 থেকে 24 বিট, 25 থেকে 32টা বিট। ওকে, কতগুলো বিট, 32টা বিট। 32টা বিটের মধ্যে এটা প্রথম অক্টেটের দেখাইনি আমি, এটা সেকেন্ড অক্টেটের, তারপরে হচ্ছে 17 থেকে 24 পর্যন্ত থার্ড অক্টেটের, 25 থেকে 32 পর্যন্ত হচ্ছে ফোর্থ অক্টেটের। অক্টেট কোনগুলা ভুলে গেলে তো হবে না, এগুলো হচ্ছে ম্যাজিক জিনিস, এগুলো সারা বিশ্বে এটা লাগে, প্রত্যেকটা জায়গাতে এগুলো লাগবে, এগুলো মনে রাখতে হবে, বুঝি না জানি না বললে হবে না। আর কয়টা করে, 8টা করে বিট থাকে, কতগুলো অক্টেট, 4টা অক্টেট, 4 আটে 32, প্রথম অক্টেটে 4টা 8টা, দ্বিতীয় অক্টেটে 8 বিট, তৃতীয় অক্টেটে 8 বিট, চতুর্থ অক্টে 8 বিট। তাহলে আমি যদি এই 9 থেকে 16 পর্যন্ত, এটা কোন অক্টেটে, দ্বিতীয় অক্টেটে, 17 থেকে 24 পর্যন্ত কোন অক্টেটে, তৃতীয় অক্টেটে, মানে বাঁ দিক থেকে আমি ডান দিকে যাচ্ছি, আমার বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, বাঁ দিকে 8 বিট, তারপরে 8 বিট, তারপরে 8 বিট, তারপরে 8 বিট, 32টা বিট। তাহলে ফার্স্ট 8 বিট আমি দেখাইনি, সেকেন্ড 8 বিট, 8, 9 থেকে 16, থার্ড 8 বিট হচ্ছে 17 থেকে 24, ফোর্থ অক্টেট মানে আমার একদম ডান পাশে হচ্ছে 25 থেকে 32। ওকে, মাথায় ঢুকাতে হবে, অনেক স্যারদেরই ক্লাসে মাথায় ঢুকে না, ঢুকাতে হবে। 8টা বিট, কতগুলো বিট, 32টা বিট, হ্যাঁ গুড, 25 থেকে 24 হচ্ছে ফোর্থ অক্টেটে, 17 থেকে 24 কোন অক্টেটে, 17 থেকে 24 যদি বলি, স্ল্যাশ 17 থেকে/24 কোন অক্টেটের, থার্ড, ফোর্থ, সেকেন্ড, থার্ড না ফোর্থ অক্টেটে, 17 থেকে 24, 17 থেকে 24 কোন অক্টেটে, /17 থেকে/24 কোন অক্টেটে। আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে আগাই তাহলে কোন অক্টেটে পড়ছে একটু কমেন্ট করো। 25 থেকে 32 পর্যন্ত যদি, গুড, থার্ড অক্টেটে, 25 থেকে 24 পর্যন্ত যদি ফোর্থ অক্টেটে হয় তাহলে 17 থেকে 24 পর্যন্ত, 25 থেকে 32 পর্যন্ত যদি ফোর্থ অক্টেটে হয় তাহলে 17 থেকে 24 পর্যন্ত থার্ড অক্টেটে হবে, গুড। তাহলে 9 থেকে 16 পর্যন্ত কোন অক্টেটে, 9 থেকে 16 পর্যন্ত সেকেন্ড অক্টেটে। এই টেবিলটা খুব ভালো করে দেখো, মনে রাখো, ভালো করে দেখো, মনে রাখো, এই টেবিলটা, এই টেবিলটার ছবিটা তুলে পাশে রাখো, টেবিলটার ছবিটা তুলে পাশে রাখো, এই টেবিলটা দিয়ে সব কাজ, এই টেবিলের ছবিটা, এই টেবিলের ছবি তুলে সব কাজ, এই টেবিলের ছবি তুলে সব কাজ, এই টেবিলটা দিয়ে সব কাজ,
আমার একটা আইপি থেকে বের করতে হবে, আইপির আইপিটা কোন অ্যাড্রেসে, আইপির আইপির মাস্ক কত, সাবনেট মাস্ক কত, কত কি, ঠিক আছে? এই টেবিলটা মাথার মধ্যে রাখবে আমরা, তাহলে আঁকাই দেখি নেক্সট কি আছে। এটা একটু কঠিন কিন্তু একটু মনে রাখো, দেখো এখানে বলছে এটা নাম্বারটা দেয়া নাই, আমি নেক্সটে যাই। ভ্যালিড হোস্টের মধ্যে দুইটা ব্যবহৃত হয় না, একটা হচ্ছে, দুইটা আইপি ব্যবহৃত হয় না। আইপি আসলে ওগুলো কি কাজে লাগে, একটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, একটা ব্রডকাস্টের জন্য। সাবনেট হচ্ছে আমার মূল নেটওয়ার্কটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলছি সাবনেট। মূল নেটওয়ার্কটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা বলছি মূল নেটওয়ার্ককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলছি সাবনেট। আমার মূল নেটওয়ার্ককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলছি সাবনেট। আমার মূল নেটওয়ার্ককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলছি সাবনেট। আমার মূল নেটওয়ার্ককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলছি সাবনেট। ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে দুইটা আইপি ব্যবহৃত হয় না, একটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, একটা ব্রডকাস্টের জন্য। আমার মূল নেটওয়ার্ককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলছি সাবনেট। সাপোজ কম্পিউটার ডিপার্টমেন্টে চারটা ল্যাব আছে, চারটা ল্যাবের মধ্যে চারটা সাবনেট, চারটা ল্যাবকে আমি বলতে পারি চারটা সাবনেট। কম্পিউটার ডিপার্টমেন্টে চারটা ল্যাব আছে, চারটা ল্যাবকে আমরা বলতে পারি চারটা সাবনেট। তার মানে পুরা একসাথে না রেখে আমরা কি করছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিচ্ছি, সেটাকে আমি বলছি সাবনেট। এই সাবনেটের মধ্যে দুইটা আইপি ব্যবহৃত হয় না, একটা হচ্ছে নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হচ্ছে, একটা ব্রডকাস্টের জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমার পিসিতে সরাসরি যে দুটো আইপি ব্যবহৃত করতে পারবো না, সেটা হচ্ছে নেটওয়ার্ক আইপি এখানে হোস্টের জন্য, আর ব্রডকাস্ট আইপি। একটু কঠিন, একটু মনে রাখো। প্রশ্ন আছে? প্রশ্ন প্রশ্ন এটা কোন ক্লাস, এটা কোন ক্লাসের আইপিটা 192.168.1.0 কোন ক্লাস একটু জানাও, এই আইপিটা কোন ক্লাসের, এই আইপিটা কোন ক্লাসের, এই আইপিটা কোন ক্লাসের, ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি, এটা কোন ক্লাসের আইপি, ক্লাস সি কেন, 192 পাবলিক না প্রাইভেট, প্রাইভেট পাবলিক, এটা পাবলিক আইপি না প্রাইভেট আইপি, প্রাইভেট না পাবলিক, প্রাইভেট না পাবলিক, 192.168 .1.0 প্রাইভেট না পাবলিক, ওই টেবিলটা ভুলে গেছো? আচ্ছা এটা প্রাইভেট না পাবলিক। এখন আমি আসতেছি তোমাদেরকে দেখে আসতেছি, দেখো মনে আছে 192.168.0.0 প্রাইভেট না পাবলিক? বোকার মতো উত্তর করলে হবে না তো। এটা কোন আইপি এর মধ্যে পড়ছে, আগেটা মনে আছে 192.168.1.0?
প্রাইভেট অ্যাড্রেসের টেবিলটা দেখছো, প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ দেখছো? ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কারণ প্রথম দুইটা ঘর যদি 192.168 থাকে, তাহলে সেটা কি হবে? হ্যাঁ, এটা প্রাইভেট। হ্যাঁ, এটা রেঞ্জ। এটা কি শুধু দুইটা? এই দুইটা প্রাইভেট আইপি, এটা শুধু 192.168.00 আর শুধু এটা আর এটা না, এই 0 থেকে 255, 0 থেকে 255-এর মধ্যে যতগুলো আছে এটা রেঞ্জ। জিরো থেকে 255-এর মধ্যে যা আছে, তার মানে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 255 পর্যন্ত যা আছে সবগুলা কি হবে? এটা রেঞ্জ, রেঞ্জ। দি ফলোয়িং রেঞ্জ, নাম্বার বলেনি, রেঞ্জ। রেঞ্জ মানে কি? এর মধ্যে অনেক কিছু লুকানো আছে, অনেকগুলো নম্বর আছে। 192.168.0.1 এটা কি হবে? প্রাইভেট অ্যাড্রেস হবে, প্রাইভেট আইপি অ্যাড্রেস হবে। কেন? কারণ ওই রেঞ্জের মধ্যে পড়ছে। কিসের মধ্যে পড়ছে? ওই রেঞ্জের মধ্যে পড়ছে। মাথা ঠান্ডা করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তোমাদের তো বলে স্যারেরা ট্রেনিং করতে গিয়ে স্যারেদেরই মাথা ঘুরতেছে। মাথা ঠান্ডা রেখে কাগজ কলম লিখে তারপর এটা বলতে হবে। ওকে, রেঞ্জ, রেঞ্জ, রেঞ্জ। আমরা আগাই। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস সির প্রাইভেট আইপি অ্যাড্রেস। ক্লাস সি প্রাইভেট আইপি অ্যাড্রেস। মজার বিষয় হচ্ছে এখানে /28 দিয়ে আছে, এখানে /20/20 দিয়ে, 28 দিয়ে আছে, 28। আমাদের কতগুলো বিট আছে? 28টা না, 32টা বিট। এখানে কতগুলো এই 0 আর 1 মিলে এখানে কতগুলো আছে? 32টা। 0 আর 1 মিলে 32টা, 0 আর 1 মিলে কতগুলো বিট? 32 বিট। 0 আর 1 মিলে কতগুলো বিট? 32টা বিট। কিন্তু আমার এখানে বলেছে /28, কত বলেছে? /28, এটা সাবনেট মাস্ক 255.255.255.240, এটা সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক /28, /28 মানে 28টা 1, /28 মানে 28টা 1, 28টা 1। 0 কয়টা? 4টা। /28 /28 মানে কি? কয়টা ওয়ান? /28 মানে স্ল্যাশ দিয়ে যতগুলো নাম্বার থাকবে সেটা হচ্ছে ততগুলো ওয়ান হবে। /28 মানে 28টা 1 আর 4টা 0। /28 মানে 28টা 1 আর 4টা 0। বত্রিশটা বিটের মধ্যে 28টা 1 আর 4টা 0। বত্রিশটা বিটের মধ্যে কয়টা ওয়ান? 28টা, কারণ /28 দেওয়া আছে। 0 কয়টা?
চারটা, 28টা ওয়ানের জন্য প্রথম ঘরে চারটা, 8টা ওয়ান, দ্বিতীয় ঘরে 8টা ওয়ান, তৃতীয় ঘরে 8টা ওয়ান, 24টা হলো, চতুর্থ 4 নম্বর ঘরে হচ্ছে 4টা ওয়ান 4টা জিরো। এখন দেখো 8টা ওয়ান মানে কত, প্রত্যেকটা ঘরে যদি ওয়ান হয় কত হয়, প্রত্যেকটা ঘরে যদি ওয়ান হয় কত হয়, 255 লেখা আছে নিচে, দেখা যায়। লেখা আছে নিচে, তাহলে 255 যেহেতু লেখা আছে, 8টা ওয়ান মিলে কত হচ্ছে 255, আর 4টা ওয়ান মিলে কত, 4টা ওয়ান দিয়ে কত হচ্ছে, 4টা ওয়ান দিয়ে কত হচ্ছে, 4টা ওয়ান দিয়ে কত হয়, 8টা ওয়ান দিয়ে যদি 255 হয়, 4টা ওয়ান দিয়ে কত হয়, 240, 4টা ওয়ান দিয়ে কত হয়, 240। এই যে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট, এই যে 4টা ওয়ান দিয়ে 240, আমরা এখানে ছিলাম। তাহলে 8টা ওয়ান দিয়ে যদি 255 হয়, 255 লিখেছে, তাহলে এই প্রথম 8টা ওয়ান দিয়ে কত হয়, 255, দ্বিতীয় 8টা ওয়ান দিয়ে কত হয়, 255, তৃতীয় 8টা ওয়ান দিয়ে কত হয়, 255। 4 নম্বর ঘরে ডান দিকে এই ফোর্থ অক্টেটে 4টা 1 4টা 0, তার মানে এটা কত হচ্ছে, 240। এই 8টা 1 মিলে 255, 55 লেখা আছে, আবার 8টা 1 মিলে 255, 255, আবার 8টা 1 মিলে 255, কিন্তু লাস্টে ডান দিকের এখানে 4টা 1 4টা 0 থাকায় এটা মান কত হয়েছে, 240। তার মানে এই বাইনারি যেগুলো দেখতেছি এটার একই অর্থ, এটা 255.255.255.240 অথবা /28 একই কথা। /28 মানে 28টা 1 আর বাকিটা 0। যারা যাদের যাদের ক্লিয়ার হয়েছে তারা অন্যকে বুঝাবা, বুঝিয়ে দেখবা যে তোমাদের আরো ক্লিয়ার হয়ে গেছে। যত বেশি অন্যকে বুঝাবা তত বেশি ক্লিয়ার হবা, এই জিনিসগুলো যত অন্য কাউকে পড়াবা তত আরো বেশি ক্লিয়ার হবা, অন্য কাউকে পড়াবা, নেট দেখবা তত বেশি ক্লিয়ার হবা। আসলে কঠিন না, অনেক সহজ। একটু দেখো, হ্যাঁ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, আজকে এই পর্যন্ত বুঝাই তোমাদেরকে, আর বুঝাবো না, আরো অনেক আছে, মাথা ঘুরে যাবে পরে। এই 28 বিটের মধ্যে এটা ক্লাস সি, এটা হচ্ছে ক্লাস সি প্রাইভেট আইপি অ্যাড্রেস,
ক্লাস সির আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস যেটা আমরা সাবনেটে ব্যবহার করব। ওকে, এই প্রথম 24টা হলো নেটওয়ার্কের, বাকি বাকি যেহেতু সাবনেটের জন্য বাকি 4টা 1, 2 টু দি পাওয়ার 4, 4টা 1-এর জন্য 2 টু দি পাওয়ার 4, 4টা 1-এর জন্য 2 টু দি পাওয়ার 4, 4টা 1-এর জন্য কত দেওয়া আছে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 টু দি পাওয়ার 4 মানে 16। ষোলোটা সাবনেট তৈরি করতে পারবো, ষোলোটা কয়টা সাবনেট তৈরি করতে পারবো, কতগুলো সাবনেট বানাতে পারবো? ষোলোটা কতগুলো সাবনেট বানাতে পারবো? ষোলোটা কতগুলো সাবনেট বানাতে পারবো? ষোলোটা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে হোস্ট থাকবে কতগুলো? প্রত্যেকটা সাবনেটের মধ্যে হোস্ট থাকবে কত? ব্যবহৃত আইপি কতগুলো থাকবে? 14টা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে ব্যবহৃত আইপি হবে 14টা। 14টা থেকে 14টা কেন, 16টা না কেন? কারণ ওই -2 দিয়ে বোঝাচ্ছে একটা নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হবে, একটা ব্রডকাস্টের জন্য। দুইটা ব্যবহার করতে পারবো না, হোস্ট হবে 14টা। কেন দুইটা ব্যবহার করতে পারবো না? কেন দুইটা ব্যবহার করতে পারবো না? একটা সাবনেটের ভিতরে আমি কতগুলো, একটা সাবনেটের মধ্যে দুইটা আইপি অলরেডি কাটা যাবে, প্রথমটা আর লাস্টেরটা। প্রথমটা হবে নেটওয়ার্কের জন্য, লাস্টেরটা হবে ব্রডকাস্টের জন্য। তোমরা কি টেবিলটা দেখতে চাও? /28-এর টেবিল দেখতে চাও? আমরা দেখি তাহলে টেবিলটা কোথায়। এই টেবিলে দেখো তো, টেবিলে দেখো তো, বললাম 14টা ব্যবহৃত হচ্ছে, প্রথমটা নেটওয়ার্কের জন্য, লাস্টেরটা ব্রডকাস্টের জন্য। আর কতগুলো সাবনেট তৈরি করছি আমরা? কতগুলো সাবনেট, সাবনেটের সংখ্যা কতগুলো, সাবনেটের সংখ্যা কতগুলো? 16টা। এটা প্রথম সাবনেট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 15টা। 0 থেকে 15 মানে কতগুলো সাবনেট? 16টা। এখানে ব্যবহৃত হোস্ট অ্যাড্রেস কতগুলো? ফ্রম আর টু, 1 থেকে 14, এখানে 14, 14টা। প্রত্যেকটা ক্ষেত্রে এই মাঝের এই 14টা ব্যবহৃত হচ্ছে। টেবিলটা দেখা যায়, টেবিলে টেবিলটা দেখা যায়, এই টেবিলটা দেখা যায়, এই টেবিলে ফ্রম আর টু, এই মাঝের যে এটা আমি বর্ণনা করব, একটু দেখো বুঝো। এখানে 203.203.191.32.1, এটা কি অ্যাড্রেস? যাই যেটাই হোক, আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের রেঞ্জটা এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমাদের 1 থেকে 14 পর্যন্ত, তার মানে এখানে আবার বলো না যে 2 নাই, 2 আছে এখানে, 1 থেকে যে লাস্টের 14 পর্যন্ত, মানে ফ্রম টু, মানে এখানে কয়টা, কতগুলো হোস্টের অ্যাড্রেস আছে? 14টা। এখানে 14টা, প্রত্যেকটাতে কতগুলো আছে? 14টা, ফ্রম আর টু, মানে এই রেঞ্জ, এটা রেঞ্জ, এটা রেঞ্জ বোঝাচ্ছে। ওকে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই থাক।
তোমরা এই ক্লাসটা আবার ভালো করে দেখো। আর যদি বলো টেবিলে ম্যাডাম টেবিলে রেঞ্জটা এত থেকে এত, এটা আগেরটা লিখেন, তাহলে আমি আগেরটাই লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে যদি বলো যে টেবিলটা যেমন তোমাদের নাম্বারটা কত ছিল 198, সরি 168, এই তো বলো, এই যে উপর দুটা যে চেঞ্জ করলাম, ঠিক আছে? ওকে, এইভাবে করে আমরা প্রত্যেকটা রেঞ্জ বানাতে পারবো। ঠিক আছে, আজকে ভালো থাকো তোমরা, এই পর্যন্তই।